গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে গবাদি পশু, তারপর কখনো পাওয়া যাচ্ছে আধ খাওয়া দেহ। পুরুলিয়ার শিমনিবিটের জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে বারবার বন দফতরের কানে আসছিল এই অভিযোগ। এবার জঙ্গলে লাগোয়া ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের ছবি। ছবিতে দেখা যাচ্ছে গ্রাম লাগোয়া জঙ্গলে বসে পরম নিশ্চিন্তে গরু শিকার করে খাচ্ছে চিতাবাঘটি। বন দপ্তর সূত্রে খবর, 22 ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। 20 এপ্রিল বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ফের পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। এই দুটি বাঘ কি আলাদা নাকি একই, তা খতিয়ে দেখছে বন দপ্তর। জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা। ক্যামেরা ট্র্যাপ ছাড়া এটা তো ডিটেলে বোঝা যায় না, যে চোখে তো দেখা যায় না এইসব জীবজন্তু। তো আমরা আরও ক্যামেরা ট্র্যাপ লাগাবো, আর ক্যামেরা ট্র্যাপ লাগিয়ে যদি দেখা যায় কি একসঙ্গে যদি দুটো জায়গার দুটো চিতাবাঘের ছবি আসছে, তাহলে আমরা বলতে পারবো কি না এটা দুটোই চিতাবাঘ আলাদা আলাদা। কিন্তু যদি দেখা যায় কি একটাই আসছে, তাহলে এখন অবধি আমরা বলতে এখন অবধি যেটা মনে হচ্ছে কি ওইটাই ওই চিতাবাঘটাই আছে, কিন্তু সেটা কনফার্ম আমরা এখন সঠিকভাবে আমরা বলতে পারছি না। আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। বন দপ্তর সূত্রে খবর, আশেপাশের মানুষদের সতর্ক করতে খুব তাড়াতাড়ি মাইকে ঘোষণা শুরু হবে। সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা চালানোর অভিযোগ। গতকাল সকালে কারখানায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের, কারখানা মালিক আগেই পলাতক। ইবি সূত্রে খবর, সিল করে দেওয়া হয়েছে কারখানাটি। প্রচণ্ড গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, অনেক জায়গাতেই জল কিনে খাচ্ছেন বাসিন্দারা, কিন্তু পয়সা দিয়ে যা কিনতে হচ্ছে সেই সব জলও আসল তো? আরও একবার এই প্রশ্ন তুলে দিল উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের ঘটনা। ফের পর্দাফাশ হলো জাল জলের কারবারের, উঠল স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা চালানোর অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যম গ্রামের দেশবন্ধু রোডে বৃহস্পতিবার সকালে একটি পানীয় জল তৈরির কারখানায় হানা দেয় বারাসাত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও বারাসাতের ফুড সেফটি অফিসার। ইবি সূত্রে খবর, কারখানার মালিক সুপ্রভাত পাল তল্লাশি অভিযানের আগেই পালিয়ে যান। কারখানা থেকে মিলেছে রাসায়নিক, 70 থেকে 80টি জলের জার, 2000টি জারের ছিপি। অভিযোগ, সাবমার্সিবল পাম্পের সাহায্যে মাটির নিচ থেকে জল তুলে তা বিক্রি করা হচ্ছিল, এমনকি পুরসভার জলও জারে ভরে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। কারখানাটি সিল করে দেওয়া হয় বলে ইবি সূত্রে খবর। বেসিক ডকুমেন্টস, ইয়ে সুইড লাইসেন্স, পারমিশন, বিআইএস লাইসেন্স আর এফএসএসএআই। ইনি কিছু তাই দেখাতে পারলেন না, বেসিক ফিল্ট্রেশনের ইনি দিয়ে কাজ চলাছেন, বাট কোনো নিজস্ব ব্র্যান্ড নেই। এফএসএসএআই অ্যাক্টের যে শিডিউল 4-তে বেসিক হাইজিন মেনশন করার মেনে চলার কথা আছে, ওটা মানা হচ্ছে না। পুরসভার নজরদারি সত্ত্বেও কিভাবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি জলের কারবার চলতে পারে সেই প্রশ্ন উঠেছে। এটা যদি কমার্শিয়াল হিসাবে যদি সত্যি সত্যি ট্রিট করে থাকে, ট্রিটমেন্ট করে যদি বাজারে বিক্রি করে, তাহলে সেটার বিরুদ্ধে আমরা ডিপার্টমেন্টগতভাবে ইনকোয়ারি করাবো এবং যেটা বন্ধ করা যায় সেটা আমরা একশোভাবেই দেখব। কারখানা মালিকের স্ত্রীর দাবি, কোনো নামী সংস্থার নামে জল বিক্রি করা হতো না। এখানে আজকে আমাদেরটা বন্ধ করেছে, এরকম তো হাজার কারখানা মধ্যমগ্রামে রয়েছে, বারাসাতে রয়েছে, সারা দুনিয়ায় রয়েছে। এখানে বেআইনি, এখানে জলে তো আমাদের তো এমন না যে আইএসআই স্টিকার বা যাই হোক একটা ইয়েতে ইয়ে করা হচ্ছে, জল ভরা হচ্ছে বা অন্য ড্রামে বা কোনো নামি দামি কোম্পানির বলে চালানো হচ্ছে। আমাদের যা আমরা তাতেই জল ভরে আমরা সেল করছি। ইবি সূত্রে খবর, কারখানা সিল করে জলের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।